প্রিয় বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভি প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি চিরিক ঠাকুর। আমি মিতু হাসান। শুরুতেই দেখে আসি ডিএসই সূচকের দিকে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার, সূচক 17 পয়েন্ট বেড়ে 5,581 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 67টি কোম্পানির শেয়ার দর, কমেছে 180টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 160টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 794,61,42,000 টাকা। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। মিত, আজকে সূচক 17 প্লাস। হ্যাঁ, এর জন্য তো অবশ্যই ভালো ছিল, তো টানা তিন কার্যদিবস আমাদের সূচক ছিল, তো আজকে প্লাস, একটু গত সপ্তাহের সাথে মিল আছে। তবে একটা জিনিস কি ভালো, খারাপের মধ্যে এটা কিন্তু ভালো, কারণ আমাদের বাজারের লেনদেন কিন্তু আপনার মনে ছিল যে সূচক 50 প্লাস ছিল, আমাদের লেনদেন কিন্তু 300 কোটির ভালো ছিল না। তো সেই জায়গায় যেহেতু আমাদের লেনদেন আজকে 700 কোটি, তো অবশ্যই এটা একটা 700 কি প্রায় 800, তাই না? 794 কোটি প্রায় 800 কোটি, তো এটা অবশ্যই একটা ভালো দিক। হ্যাঁ, আর কোম্পানির দরটা একটু বেশি করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আনচেঞ্জটা কিন্তু কালকের মতো আজকে তাদের শক্ত স্থানে ধরে রেখেছে, যে অ্যাটলিস্ট তারা ডাউনে যায়নি, যাতে বিনিয়োগকারীরা লাভ না করতে পারুক লোকসানের জন্য না পড়ে। মিতু, আমাদের কাছে এক বিনিয়োগকারী জানতে চেয়েছে যে আইপিও না পেলে আইপিওর টাকা তার অ্যাকাউন্টে আবার কবে ফেরত আসবে। ধন্যবাদ বিনিয়োগকারী কোশ্চেনটি করার জন্য। আপনি কোশ্চেন করছেন যে আইপিও না পেলে আসলে টাকাটা আপনি কবে ফেরত পাবেন। আপনার আইপিও টাকাটা আসলে কোথাও যায় না, আপনার ব্রোকারেজ হাউস যেখান থেকে হচ্ছে আপনি আপনার ভিউ অ্যাকাউন্ট খুলেছেন, আপনার অ্যাকাউন্টের টাকা জাস্ট মাইনাস করে আলাদা রেখে দেওয়া হয়, সেটা আসলে কারোর কাছে যাওয়া হয় না। তো নিয়ম অনুসারে 48 ঘন্টার মধ্যে আপনার টাকাটা আপনি পেয়ে যাওয়ার কথা, তবে যদি ব্রোকারেজ হাউস তা না করে তাহলে সেখানে আসলে ব্রোকারেজ হাউস কোনো কারসাজি করছে, আপনার টাকাটা আসলে তারা অন্য কোথাও ব্যয় করছে, কিন্তু আপনি 48 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন আমাদের দেশের নিয়ম অনুসারে। তবে 48 ঘন্টাও কিন্তু সময় লাগে না, আপনি যদি আপনার আইপিও না পান সাথে সাথে আপনার আপনার অ্যাকাউন্টে তো টাকা থাকে, মানে সেটা আপনার বিনিয়োগ করার অবস্থায় থাকে না, সেটা আপনার বিনিয়োগ করে দিলেই হয়, লক থেকে লক ফ্রি করে দিলেই হয়। তো আসলে এটা আপনার যদি আপনার 48 ঘন্টার বেশি হয়ে থাকে, অবশ্যই আপনি আপনার ব্রোকারেজ হাউসের সাথে যোগাযোগ করবেন যে তারা কেন আপনার টাকা দিচ্ছেন, আর আপনি যদি আইপিও পেয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনাকে সাধুবাদ। মিতু, আরেকজন বিনিয়োগকারী আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আলিফ ইন্ডাস্ট্রিজ ও আলিফ ম্যানুফ্যাকচারিং কেন ডিভিডেন্ড এখনো ঘোষণা করছে না। দেখেন, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আলিফ ম্যানুফ্যাকচারিং ডিভিডেন্ড দিচ্ছে না, এটা নিয়ে কিন্তু অনেকেই কোশ্চেন করেছে আমরা দেখেছি। ধন্যবাদ সকল বিনিয়োগকারীদের যারা এই কোশ্চেনটা করেছেন, আমি দেখেছি কোশ্চেনটা অনেকেই করেছেন আপনারা। আসলে আলিফ ইন্ডাস্ট্রিজ একটা জোন ক্লোজিং কোম্পানি, তাদের ডিভিডেন্ড এতদিন দিয়ে দেওয়ার কথা ছিল, যদিও না দেয় বিএসিসির রুল অনুসারে তাদেরকে জানানোর কথা ছিল। এইখানে আসলে বিএসিসির একটু কি বলে কাজ দক্ষতা কম মনে হচ্ছে, কারণ এই জায়গায় অ্যাকশন নেওয়া দরকার ছিল। আসলে বিএসিসিরও কিছু করার থাকে না, সরকারের হাতেও অনেক কিছু থাকে, সবকিছু মিলিয়ে আসলে তারা পেরে উঠে না, কারণ তারা ধরো একটা সাইড দেখছে না অন্য সাইড দিচ্ছে। তবে একটা কথা কি, বাজারে যে অবস্থানে এখন এসেছে, বর্তমান কমিশন যে কাজ করছে না, তারা বর্তমান কমিশন কিন্তু হরদম তারা কাজ করে যাচ্ছে, একের পর এক উপযোগী পদক্ষেপ নিয়ে যাচ্ছে। আসলে কিছু কথা না বললে নয়, বিনিয়োগকারীরাও জানেন, যেটা হচ্ছে আমরা হয়তো বা প্রমাণ দিতে পারবো না আনঅফিসিয়ালি, লিখিত না, অলিখিত ভাবে অঘোষিত ভাবে যেটা বলে, অনেক মন্ত্রী মিনিস্টার কিন্তু অনেক কোম্পানির পেছনে থেকে যায়, তখন আসলে সেটাতে কিছু বলার মতো ক্ষমতা কারো থাকে না যারা চেয়ারে বসে থাকে। আর এর জন্যই কিন্তু বিশ্লেষকগণ বারবার করে বলছে যে টাস্ক ফোর্স গঠন করার জন্য, যে যেখানে আপনার এমন পজিশনের লোক থাকবে যে থাকবে স্বতন্ত্র, সে কোনো দলের হয়ে কাজ করবে না, সে শুধু পুঁজি বাজারের জন্যই কাজ করবে, কোনো দলের গুণগান গাইবে না, কোনো ব্যক্তির নিরপেক্ষভাবে কাজ করে যাবে কাজ করবে। আরেকটা কথা যেটা বিশ্লেষকগণ বলেছে, সেটা আসলে আমরা আগেও বলেছি এখনো বলছি, সেটা হচ্ছে আমাদের পুঁজিবাজারকে যদি আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিতে চাই, বিএসিস অনেক পদক্ষেপ নিচ্ছে, তবে তিনটা পদক্ষেপ বিএসিসকে সবার আগে নেওয়া দরকার তারা মনে করছে। সেটা হচ্ছে যে T2 থেকে T0 করাটা, কারণ যেটা আসলে পৃথিবীর কোথাও নেই, এটা যদি করে অনেকটাই আমাদের আন্তর্জাতিক বাজারের 30% কাজ হয়ে যাবে। আরেকটা হচ্ছে ফেস ভ্যালু, যেটা নিয়ে আসলে কথা না বললেই হয় না, কারণ
এক এক কোম্পানির এক এক ফেস ভ্যালু থাকবে তার পেইড আপ অনুসারে, কিন্তু আমাদের দেশে সব ফেস ভ্যালু এক, যারা 1,000 কোটি টাকা যাদের, তাদেরও 10 টাকা, আর যাদের 100 টাকা 100 কোটি তাদেরও 10 কোটি। তো এখানে তাদের কথা হচ্ছে যাদের 1,000 কোটি তাদের ফেস ভ্যালু 10 টাকা, ঠিক আছে, যাদের 100 কোটি তাদের তো 10 টাকা ঠিক নেই, তাদের ফেস ভ্যালু 5 টাকা হলে ঠিক ছিল, বা যারা 10 কোটি 20 কোটি যাদের পেড আপ, তাদের তো 1 টাকা 25 পয়সা হলে এনাফ তারা মনে করে। অনেকে ভাবতে পারে যে 25 পয়সা কি, 25 পয়সা অনেক, 74 সাল 80 সালে এই 25 পয়সার অনেক দাম ছিল, এখনো যদি আমরা সেই দামকে কাজে লাগবো অবশ্যই কাজে লাগানোর মতো অবশ্যই। আর কেন বলেছি এর পিছনেও তো কারণ আছে, কারণ যখন তার ফেস ভ্যালু কমে যাবে, শেয়ার সংখ্যা কমে যাবে, তখন কিন্তু গেম করাটা খুব টাফ হয়ে যাবে। তো বাজার যদি একটা ভালো অবস্থায় নিতে হয় বা আন্তর্জাতিক বাহিনীতে, অবশ্যই তিনটা জিনিস, একটা হচ্ছে ফেস ভ্যালু 10 টাকা করা যাবে না, T2 আগে হচ্ছে T0 করতে হবে, আর মাস্ট বি একটা টাস্ক ফোর্স করতে হবে। পুঁজিবাজারে বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়াতে বিভিন্ন দেশে রোড শো করছে বিএসইসি, সেই সাথে আমাদের দেশের শেয়ার বাজারকেও আন্তর্জাতিক রূপ দান করুক, সেই শুভকামনায় আমাদের বাজার পর্যালোচনা আজকে এখানে শেষ করছি। আমাদের আলোচনা ও শেয়ার বাজার নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।